কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, বাড়িতে নিশ্চয়ই পড়াশোনাও করছো। তো আজকে আমরা বাংলা ব্যাকরণ বইটা পড়বো, সন্ধি। সন্ধি সন্ধি পড়তে গেলে আগে আমাদের জানতে হবে সন্ধি কী। সন্ধি হলো পাশাপাশি দুটি বর্ণের মিলন, সেটা স্বরসন্ধি হতে পারে, ব্যঞ্জন সন্ধি হতে পারে। অর্থাৎ সন্ধিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি কাকে বলবো? যদি স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন হয় তখন তাকে আমরা স্বরসন্ধি বলবো, আর ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি ব্যঞ্জন বর্ণের মিলন হয় সেটাকে বলবো আমরা ব্যঞ্জন সন্ধি। তো এখন তোমরা স্বরসন্ধিটাই পড়বে। স্বরসন্ধি বলতে স্বরচিহ্ন আগে জানতে হবে, স্বরবর্ণ জানতে হবে। স্বরবর্ণ কোনগুলো বলো তো? অ থেকে ঔ পর্যন্ত এগুলোকে বলা হয় স্বরবর্ণ, এবং অকার থেকে শুরু করে ঔকার পর্যন্ত যে স্বরচিহ্ন ব্যবহার করি আমরা সেইগুলোকে বলা হয় স্বরচিহ্ন। ঠিক আছে, তো দেখো আমি কি বললাম, যে দুটি বর্ণের পাশাপাশি মিলন হলে তখন আমরা তাকে সন্ধি বলি। হ্যাঁ দেখো, সন্ধির সূত্র হচ্ছে, তোমাদেরকে সন্ধির সূত্রটা জানিয়ে নিলে তোমরা অটোমেটিক নিজেরাই করতে পারবে। যেমন দেখো, অ যোগ অ দিয়ে হয় আ। যেমন নব, ব নব ব উচ্চারণ হচ্ছে, কিন্তু ব উচ্চারণ করতে গেলে একটা শেষে অ আসছে, তাহলে নব অ আর অন্নের অ, নবযুক্ত অন্ন নবান্ন আকার আসলো। ওকে, দেখো এইভাবে সবগুলোই কিন্তু বাকিগুলো ওরকম করেই আছে, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারো ব্যাপারটা। এরপরে আসছে দেখো, অযুক্ত আ সমান সমান কি হয় আ। যেমন জল, অ জল, লয় কোনো আকার নেই, মানে কোনো কিছু। আর একটা জিনিস জানবে, যখন শব্দের শেষে কোনো চিহ্ন থাকে না তখন কিন্তু অ্যাকচুয়াল সেখানে অকার থাকে। তো জল যুক্ত আশয় জলাশয়, বিবেক যুক্ত আনন্দ বিবেকানন্দ। অর্থাৎ দেখো এখানে জলের শেষে কোনো সাধারণ স্বরচিহ্ন নেই, তার অর্থাৎ এখানে অকার আছে। তো তোমরা এখানে, তোমরা যেমন বর্ণ বিশ্লেষণের সময় পড়েছিলে যে যখন কোনো বর্ণের সঙ্গে কোনো স্বরচিহ্ন থাকে না তখন সেটার সঙ্গে কী থাকে? অকার থাকে। তো এখানেও সেই সূত্রটাই কাজে